ഹായ് ഫ്രണ്ട്സ്, ഗുഡ് മോർണിംഗ്. তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি জাস্ট ঘুম থেকে উঠেছি। এবারে আমাকে রেডি হতে হবে, ব্রাশ করতে হবে, ড্রেস পরতে হবে, তারপরে জিমের জন্য বেরোতে হবে। আজকে একটা খুব সুন্দর জিনিস করবো যেটা তোমরা দেখতেই পারবে আমি কী করবো। তো ব্রাশ করে আসি। আমি রেডি, আজকে অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 7:25 আর আমি এখন বেরাচ্ছি। তো যাবো যাক আমাদের সাথে, চলো। ঢুকি সৌগতর, কি বলে সৌগতর মুখ দেখতে পারলাম, দিনটা খারাপ যাবে এবারে আমার। দেখো দেখো এটাকে বলে স্ট্রেচ। হয়ে গেছে একবার তো, দুবার হয়নি, কখন এসেছিস লাস্ট? দুবারের লাস্ট। আচ্ছা এখন কটা বাজে? শখ এক্ষুনি জাস্ট নাও। এই ছেলেটা, ওটাই তো দেখছি, এই ছেলেটা এত লেট করে প্রতিদিন, এর জন্য তোমরা কেউ একজন পানিশমেন্ট দেখো, তারপরে দেওয়া হবে। সো আমাদের জিম ডান, এক্সারসাইজ ডান, আমরা এখন গল্প করছি বসে বসে। বাইরে বৃষ্টি পড়ছে তো সেই কারণে আমরা এখন বাড়ি যেতে পারবো না। তো তোমাদেরকে একটু দেখাচ্ছি বাইরে কীরকম বৃষ্টি পড়ছে। এই ছেলেটা এতক্ষণ গল্প করার পর এখন জাস্ট ভিডিওতে দেখানোর জন্য নিজের এক্সারসাইজ করছে, আর এই ছেলেটা ফোন নিয়েই গল্প করে দিন কাটিয়ে দিল পুরো। বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, পুরো ভিজে গেছে, খুবই জোরে বৃষ্টি পড়ছে। মোটামুটি তো বেড়াতে হয়তো পারবো না, বিকজ আমার কাছে ছাতাও নেই, সাথে ওই জলটা দেখো, হয়তো দেখতে পারবে আশা করছি। দেখো সবাই পুকুরটা। তো যেটা বলছিলাম, বৃষ্টি পড়ছে বাইরে, আর গানটা যে কি হচ্ছে বুঝতে পারছি না। তো সিমে ডান্স করার একটা আলাদাই মজা। গুড, প্রথম হার্ড ওয়ার্কিং আসো গা। তো তোমরাই বলো এই ছেলেটাকে আমরা খাওয়াবো নাকি খাওয়াবো না, কোনটা তোমরা কমেন্ট বক্স যদি বলো যে হ্যাঁ স্বগত, খাবার স্বগতর খাবারটা পাওয়া উচিত, ট্রিটটা পাওয়া উচিত, তাহলে আমি নিশ্চয়ই খাওয়াবো, সেটারও ভিডিও থাকবে। কিন্তু যদি তোমরা বলো যে না 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 স্বগত পাবে না কোনো রকমের ট্রিট, দেন আমি দেবো না, তো কমেন্ট বক্স যদি ভরে তাহলেই আমি ট্রিটটা দেবো। স্বগত বুঝেছেন আপনারা, যদি কমেন্ট বক্সে সবাই ট্রিটের ব্যাপারটা লেখো যে স্বগত ট্রিট পাওয়া উচিত, তাহলে আমি নিশ্চয়ই ট্রিট দেবো। একটু আগে চিজ স্যান্ডউইচ খেয়ে এসেছিল, সে নাকি আমার ডায়েট করছে। আমাদের সামনে সারাক্ষণ বলে কত পেট কত পেট কত পেট হয়ে গেছে আমার, আর এদিকে বলছে নাকি ওর ফ্যাট। আর এই ছেলেটা তো কিছু বুঝছে না, ও একবার সবাইদের দিকে দেখাচ্ছে, একবার আমার দিকে দেখাচ্ছে। তাহলে তো সেজে বুঝে আসবে মানডে, তাহলে মানডে সেজে বুঝে আসবে ও। তো
বুঝতেই পারছো অনেক ভিডিও হচ্ছে ওকে নিয়ে, আর যদি তোমরা মেয়ে খুঁজে পাও তো ওকে দিও ও ইমপ্রেস করার জন্য। এখন অনেক রকমের ড্রেস ফ্রেস পরে আসবে, ফর্মাল ড্রেস পরে আসবে জিমে, দেখে নেবে একদম। তাহলে মেয়ে যদি থাকে কমেন্ট বক্সে একদম জানাবেন, তাদের সাথে আমি কথা বলিয়ে দেবো, বুঝতেই পারছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, প্রচণ্ড জোরে, আমি দেখাচ্ছি তোমাদের সবাইকে। ভিজে গেছে পুরো হাত, আর ছেলে স্লোমো করছে, ও একটা ফটোগ্রাফার হয়ে গেছে, সরি ভিডিওগ্রাফি, যাই হোক আমি ভুল বলেছি হয়তো। আর এই ছেলেটা তো মানে কোনো কাজ বুঝ নেই, এইসবই করে যাচ্ছে এখন। বাইরে দেখাচ্ছি তোমাদেরকে, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। তো এখন বাজে 9:33, আমরা জিম থেকে বেরোচ্ছি, জুতো পরে নিই। আর প্রথম ভেতরে টাইম দিচ্ছে বেরানোর, আমি লিখে নিই, আমরা বলেছি ওকে লিখে নিতে। তো কতক্ষণ লাগে তোর জুতো পরতে? সেটা জুতো পরতে পারে না, জন্ডিস হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো তোমরা। বাইরে বৃষ্টি, আর আমরা এখন যাবো স্যারের মেয়ে আমাদের কাছে ছাতাটা ফেললো, ভেটে ভেটে ধরলাম ছাতাটা, আমি ধরলাম ছাতাটা, ছাতাটা সকালে ধরেছে। আমি দেখাচ্ছি আমাদের দৃশ্যটা আমাদেরকে, আগে যাই। বাউ কি কিউট একটা জিনিস আসা কথা আমাকে গিফট করলো, সি কত সুন্দর, বাইরে কি বৃষ্টি দেখো, ও মাই গডনেস, এত বৃষ্টিতে মানুষ থাকবে কিভাবে। স্বাগত আমার, আমার কি বলে ওটাকে মনে আসছে না, আমার সেক্রেটারি, এই যে ছাতা ধরছে। তো খুব বাইরে বৃষ্টি পড়ছে, আমি আমার ফোনটা ধোকাচ্ছি বাইরে ভেতরে, আবার তোমাদের সাথে আমি দেখা করবো ঠিক ঘরে। আমি খুব ভিজে যাবো এখন, আমি জানি তো, সেই কারণে আজকে আমি ভিডিওটা শ্যুট করতে পারবো না এখন, তাই আমি এটা কন্টিনিউ করছি বাড়িতে গিয়ে। সো তোমরা কিছু মনে করো না, বিকজ বাইরে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। আমি এখন অ্যাকচুয়ালি বাড়িতে সবাই ছিল জিম থেকে, তো এখন আমি কিছু করছি না, অ্যাকচুয়ালি করতে পারি ভিডিও বানাতে পারি, বিকজ আমি কালকে ভিডিওটা এডিট করছিলাম, এখন ভিডিওটা ছাড়ছি, তোমরা দেখতে পারো যে এখন ডাউনলোড হচ্ছে এটা। সো আমি স্নান করে নিয়ে তোমার সাথে আবার দেখাবো, ফর নাও টাটা। সো আমার মাম্মি জি, সো আমার মা এখন মাছ করছে হয়তো, এটা হচ্ছে আমার মা। মা কি করছো? কি মাছ এটা? ভেটকি মাছ খাবে, আর ভেটকির মতন হবে, যেটা মাঝে হয়ে গেছে, পেটটা দেখতে পারবে না, গেছেন এই দেখেন পেটটা গলু মলু একদম। তো মা আজকে রেসিপি হচ্ছে ভেটকি মাছ, সাথে আর কিছু করেছে হয়তো লাউ শাকের তরকারি, আর রাতে হবে হচ্ছে তরকা। দাদা ভাই এগুলো আমার কিছু নেই, শুধু মাছটা আমি খাবো, যাই হোক এটা হবে রাতে, তখন দেখাবো। যত ভাই জায়গাটা খুবই নোংরা, ইউনো এটা থাকে রান্না করার টাইমে। সো মাকে রেখে দিয়েছি, এবারে আমার মনে হয় আমার স্নান করে নেওয়াটা উচিত, 12টা বেজে গেছে। তারপরে আমাকে আমার ভাইকে পড়াতে হবে, ও আমাকে প্রায় 45 মিনিটস দিয়ে জ্বালিয়ে খাচ্ছে যে তুমি কখন পড়াবে, তুমি কখন পড়াবে, বাট আমার মাথা থেকে একদমই বেরিয়ে গেছে, ভিডিও ছাড়তে হচ্ছে। তো এখন আমাকে স্নান করে ওকে পড়াতে হবে, আমি জানি ও এখন পড়বে না, বিকজ ওর লাঞ্চ আছে, এই আছে, ওই আছে, ইউনো বাচ্চাদের এক্সকিউজ, এখন পড়বো না, এখন এটা করবো, এখন ওটা করবো, এখন পড়বো না ওটা করবো, মানে আলাদা লেভেলের এক্সকিউজ থাকে বাচ্চাদের। যাই হোক, তো আমি স্নান করে নিই, ফ্রেশ হয়ে নিই, লাঞ্চ দেখাবো তোমাদের, তোমরা প্রচুর বিকট হয় দেখতে, অথবা যাই হোক আমাকে ওটাই খেতে হয়। তো সো আমি এখন কেক বানাবো, বিকজ কাল ফাদার্স ডে, তো আমি একটা কেক বানাবো।
আমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি ওকে দেখা করাবো, বাট এই আমার ছোট মেম্বার, আমি একে ছাড়া ঘুমাতে পারি না, মানে পারি না, একে আমার দরকার, মানে দরকারই। যাই হোক, সো বাবাই, আবার নতুন ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে। সো তোমরা ভালোভাবে ঘুমাও, আমি একটু বেশি বকবক করে ফেলছি। যাই হোক, টাটা এভরিওয়ান।